বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত। তো কবে পরীক্ষা হবে, সেই ডেট কবে সেটা জানবো এবং সেটা নিয়ে আলোচনা হবে, এবং এই পরীক্ষাটা কি ওএমএসসিতে পরীক্ষা হবে বা অনলাইনে পরীক্ষা হবে। বন্ধুরা, নোটিফিকেশানে কিন্তু দুটোই দেওয়া ছিল যে অফলাইনে হবে না অনলাইনে হবে, তো সে সম্বন্ধে আলোচনা হবে এবং এই পরীক্ষাটা কবে হতে পারে এবং এর ভ্যাকান্সি কত কেমন কি সব বিষয়ে আলোচনা করা হবে। তো সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে সকলকে বলবো, যদি আমার চ্যানেলে, আমার কম্বোকাইট ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল সঙ্গে বেল বাটনটি দাবিয়ে দিন, এবং ভবিষ্যতে এই ধরনের নতুন ভিডিও নিয়ে আসলে যাতে আপনাদের নোটিফিকেশানে চলে যায় এবং আপনারা উপকৃত হন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। তো বন্ধুরা, এটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর যে নোটিফিকেশান স্পেসিফিকেশান, তো এখানে কিন্তু বলা আছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো বন্ধু, দেখা যাক এক নম্বর কী দেওয়া আছে। নেম অফ দ্য পোস্ট অফ পে স্কেল, এখানে দেওয়া আছে যে এই সাব ইন্সপেক্টর পদের বেতন কত, এরকমই কিছু দেওয়া আছে। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মেড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য পে স্কেল 7,100 থেকে 37,600, পে বন্ড 3 প্লাস গ্রেড পে আরএস 3,900 প্লাস আদার অ্যাডমিসিবল অ্যালাউন্স। তো ঠিক আছে, এটাই হচ্ছে পে স্কেল। তো এবার দেখে নেব নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো ভ্যাকান্সি আছে, নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো নাম্বার আছে। তো আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে, আনআর্ম ব্রাঞ্চে আছে 272টা এবং আর্মেড ব্রাঞ্চে আছে 94টা, টোটাল 336টা। এবং সিভিল কাস্ট ইউবি ক্যাটাগরিতে আছে 109টা এবং এবি ক্যাটাগরিতে আছে 38টা, সব মিলিয়ে 147টা। এবং সিভিল ট্রাইব ইউবি ক্যাটাগরিতে আছে 29টা এবং এবি ক্যাটাগরিতে আছে 11টা, সব মিলিয়ে 40টা। এবং ওবিসি এর ইউবি ক্যাটাগরিতে আছে 50টা এবং এবি ক্যাটাগরিতে আছে, সরি, 13টা। তো সব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে যে 68টা ওবিসি এ ক্যাটাগরির জন্য এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য ইউবি ক্যাটাগরিতে আছে 34টা এবং এবি ক্যাটাগরিতে আছে 13টা, সব মিলিয়ে 47টা। তো এখানে কিন্তু সবথেকে কম কিন্তু সিডিল ট্রাইব ক্যাটাগরিতে কম, তারপরে ওবিসি বি ক্যাটাগরিতে, তারপরে ওবিসি এ ক্যাটাগরিতে, তারপরে তাতে একটু বেশি সিডিল কাস্ট ক্যাটাগরিতে এবং সবথেকে বেশি হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। তো সব মিলিয়ে কিন্তু এখানে 668টা কিন্তু দেখাচ্ছি এখানে। বন্ধুরা, এখানে কিন্তু নোটে কিন্তু তিনটে পয়েন্ট দিয়েছে, যে পয়েন্টে 1 নম্বর পয়েন্টে বলা আছে টোটাল ভ্যাকান্সিস অ্যাজ স্টার্টেড অ্যাবোভ দ্য পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জেস। 2 নম্বরে দেওয়া আছে সিলেক্টেড ক্যান্ডিডেট আর লাইবেল টু বি পোস্টেড টু এনি অফ দ্য ইউনিট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো যে কোনো ইউনিটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পোস্টিং হবে। দে মে অলসো বি ট্রান্সফার ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু কলকাতা পুলিশ ইন দ্য পাবলিক ইন্টারেস্ট ইফ দ্য গভর্নমেন্ট ডিজায়ার সো, তো যদি গভর্নমেন্টের যদি তেমন যদি ডিমান্ড থাকে তবে কিন্তু কলকাতা বেঙ্গল পুলিশ থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু কলকাতা পুলিশে কিন্তু ট্রান্সফার করে দেবে। তো বন্ধুরা, এখানে দেখো আরও এলিজিবিলিটি কী কী আছে। এখানে মাস্ট অফ দি সিটিজেন ইন্ডিয়ান হতে হবে অবশ্যই, এডুকেশন এখানে বলে দিয়েছে যে ব্যাচেলার যে কোনো ডিগ্রিতেই কিন্তু ব্যাচেলার ডিগ্রি লাগবে। এবং ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলেছে 1 নম্বরে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো বলতে জানতে পড়তে কিন্তু বাংলা জানতে হবে। এবং এখানে 2 নম্বর নোটে কি দেওয়া আছে, ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিল সাব ডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট টু প্রভিশনস লাইট ডাউন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 উইল বি অ্যাপ্লিকেবল। তো ঠিক আছে, হয়তো দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে তাদের যে নেপালি ভাষা সেই নেপালি ভাষা কিন্তু ওখানে প্রযোজ্য হবে। তো এই যেখানে বলেছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি বিলো 20 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 27 ইয়ার্স অ্যাজ অন 01, মানে 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ 2000, সেই হিসাবে কিন্তু 20 বছরের কম হলেও হবে না এবং 27 বছরের বেশি হলেও কিন্তু হবে না, এরকম কিন্তু দেওয়া আছে। এগুলো সবই তোমরা জানো, তবে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আসি মেথড অফ রিক্রুটমেন্ট। দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল
বি ফিল্ড আপ অন বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন হুইচ উইল অ্যাক্ট অ্যাজ স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো এই কটা প্রসেসে কিন্তু ফার্স্ট প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, তারপর যারা কোয়ালিফাই করবে তাদের PMT এবং PMT এবং PET টেস্ট হবে, তাতে যারা কোয়ালিফাই করবে, তারপর মেন এক্সামিনেশন হবে, তাতে যারা কোয়ালিফাই করবে তাদের পার্সোনালিটি টেস্ট হবে, এবং সর্বশেষ একটা মেরিট লিস্ট বের হবে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু শেষ হবে। তো বন্ধুরা দেখেন প্রিলিমিনারি এক্সামিনেশানে কী কী বিষয় থাকবে এবং কত নম্বরের মধ্যে কত টাইমের জন্য পরীক্ষা হবে। তো বন্ধুরা এবার দেখেন প্রিলিমিনারি এক্সামিনেশানের নম্বর হচ্ছে কত, তো সেটা নম্বর হচ্ছে 200 নম্বর। প্রিলিমিনারি এক্সামিনেশান যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষাটা হবে। এবং ক্যান্ডিডেট প্রফেশনালি কনসিডার্ড অ্যাজ এলিজিবল উইল বি কল্ড ফর এ প্রিলিমিনারি এক্সামিনেশান টু বি হেল্ড অন জেনারেল স্টাডিজ লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক উইথ ফুল মার্কস অফ 200, এবং টোটাল মার্কস হচ্ছে যে 100 নম্বর, 100 মার্কস ইন জেনারেল স্টাডিজ হ্যাভিং 50 কোশ্চেন্স, 50 মার্কস ইন লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং হ্যাভিং 25 কোশ্চেন্স, অ্যান্ড 50 মার্কস ইন অ্যারিথমেটিক হ্যাভিং 25 কোশ্চেন্স। তো বন্ধুরা জেনারেল নলেজ বা জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ দিয়ে কিন্তু জেনারেল স্টাডিজ 50টা প্রশ্ন থাকবে, যাদের একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, এবং 50টা প্রশ্নের জন্য 100 নম্বরের প্রশ্ন 100 নম্বর থাকবে। এবং GI বা জেনারেল রিজনিংয়ের যেটা থাকবে সেটা তার জন্য কিন্তু 25টা কোশ্চেনের জন্য কিন্তু 50 নম্বর ধার্য থাকবে, এবং 50টা অ্যারিথমেটিক থাকবে, অ্যারিথমেটিক 50 নম্বর অ্যারিথমেটিক থাকবে, যার প্রশ্নটা থাকবে হচ্ছে 25টা, একটা প্রশ্নের জন্য 2 নম্বর, সেই জন্য 25টার জন্য কিন্তু 50 নম্বরের প্রশ্ন হবে সব মিলিয়ে, কিন্তু 200 নম্বরের কিন্তু কোশ্চেন হবে। দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশান বিং 90 মিনিটস, তো 90 মিনিট মানে 1.5 ঘন্টার কিন্তু এক্সাম হবে। 200 নম্বরের পরীক্ষা 90 মিনিটে কিন্তু পরীক্ষাটা হবে। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান উইল বি এ স্ক্রিনিং টেস্ট ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড শ্যাল বি কম্পিটেন্ট এজেন্সি টু প্রেসক্রাইব মিনিমাম কাট অফ মার্কস ফর ইস সোশ্যাল ক্যাটাগরি অ্যান্ড পোস্ট র্যাঙ্কিং ইন টু অ্যাকাউন্ট টু নাম্বার অফ ভ্যাকান্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ ইন ইস ক্যাটাগরি অ্যান্ড পোস্ট। তো ঠিক আছে, যে ভ্যাকান্সির উপরে কিন্তু নম্বর, ভ্যাকান্সি প্লাস নম্বর, এই দুটোর উপরে কিন্তু কম্পেয়ার করে কিন্তু পাস করাবে কাট অফ মার্ক দিয়ে। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান উইল আইদার বি অ্যান OMR বেসড MCQ টাইপ রিটেন এক্সামিনেশান অর এ কম্পিউটার বেসড অনলাইন টেস্ট CBT ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টর। ইন কেস অফ OMR বেসড এক্সামিনেশান দ্য কোশ্চেন্স পেপার উইল বি সেট ইন টু ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অ্যান্ড ইন কেস অফ কম্পিউটার বেসড অনলাইন টেস্ট CBT দেয়ার উইল বি এ 15 ডেজ উইন্ডো প্রিসাইডিং দ্য ডেট অফ এক্সামিনেশান অফ মক টেস্ট প্র্যাকটিস। দ্য মার্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেট ইন প্রিলিমিনারি এক্সামিনেশান শ্যাল নট বি কাউন্টেড ফর দ্য পারপোজ অফ ডিটারমাইনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। তো বন্ধুরা, যারা এবার নতুন SI পরীক্ষা দেবে তাদেরকে একটা কথা বলছি, যে সেটা হচ্ছে এবার কিন্তু এখানে কিন্তু দেয়াই আছে যে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টর। তো এই যে কথাটা বলা আছে যে এবারের পরীক্ষাটা কিন্তু OMR হতে পারে এবং কম্পিউটার বেসড পরীক্ষাও কিন্তু হতে পারে। তো যেটা বলার জন্যই কিন্তু আছে ভিডিওটা তৈরি করা, যে অনলাইনে হবে না অফলাইনে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আমরা জানি না, যে পরীক্ষাটা গত বছর অফলাইনে হয়েছিল। ঠিক আছে, তো এবার কিন্তু একটা যদি অ্যাপ্লিকেশন যদি কম হয়ে থাকে তবে কিন্তু এবার একটা চান্স আছে যে অনলাইনে পরীক্ষা হওয়ার। তো এটাই ছিল যে এবারের এক্সামিনেশান প্রিলিমিনারি যেটা হবে সেটা অফলাইনে হবে না অনলাইনে হবে। এবার এবার আসি যে প্রিলিমিনারি এক্সামিনেশান কবে হবে। দেখো বন্ধুরা, 2018 সালের যে রিক্রুটমেন্টটা হয়েছিল তাতে ভ্যাকান্সি ছিল 1527টা, এবং তার যে অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট কিন্তু ছিল 5ই মে 2018, এবং পরীক্ষাটা প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল কিন্তু তার থেকে 2-1 মাস পরে, এবং সেটা হচ্ছে দেখে নেব।
পরীক্ষাটা হয়েছিল হচ্ছে 29/7, 29/7-এ কিন্তু পরীক্ষাটা হয়েছিল, 29/18-এ কিন্তু পরীক্ষাটা হয়েছিল। তো বন্ধুরা সেই হিসেবে দেখা গেলে দেখা যাচ্ছে যে 85 দিন, কিন্তু 85 দিনের মাথায় কিন্তু পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে। তো সেই হিসাবে এবার দেখতে গেলে এবার কিন্তু এবার হচ্ছে আমাদের যে 2019 সালের যে এসআইটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, 2019 সালে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইটা বেরিয়েছে, তাদের যে লাস্ট ডেটটা ছিল সেই লাস্ট ডেটটা কিন্তু 10/8/2019 থেকে 2019 থেকে এন্ড তারিখ কিন্তু 9/9/9 সেপ্টেম্বর, 9/9 কিন্তু 19 কিন্তু ছিল, এটা কিন্তু লাস্ট ডেট গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে এর থেকে 3 মাসের মাথায় যদি ধরা হয়, তবে সেই হিসাবে কিন্তু আমাদের কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু যে নভেম্বর মাসে হওয়ার চান্স একদমই নেই, এবং ডিসেম্বর মাস কিন্তু একটা হওয়ার চান্স আছে। ডিসেম্বর মাসের থেকে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এক্সামিনেশনটা কিন্তু হওয়ার একটা বিশেষ সম্ভাবনা আছে, যেহেতু এটা 9ই সেপ্টেম্বর 2019 সালে লাস্ট ডেট গেছে। তো সেই হিসাবে ডিসেম্বর মাসে কিন্তু 3 মাস পূর্ণ হয়ে যাবে, তো সেই হিসাবে ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হওয়ার একটা বিশেষ সম্ভাবনা আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং নেক্সট ভিডিও এই সম্বন্ধে আরও আনা হবে পরে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটনটি দাবিয়ে দাও, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সঙ্গে থেকো, এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাও কেমন লাগলো, এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। অনেকেই এবার আছে যারা এবার নতুন এসআইতে পরীক্ষা দেবে, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।